জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? প্রিয় ভাই, জানাজার নামাজের পর কোথাও কোথাও হয়তো সম্মিলিত মোনাজাত করা হয়, কিন্তু জানাজাটাই তো দোয়া। আপনি জানাজায় কি বলতেছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে দোয়াটা আপনি করতেছেন, এরপরে আবার আপনার দোয়া করা লাগবে? আপনি তো জানাজাতেই দোয়া করেছেন, এই মাইয়াতের জন্য তো আপনি জানাজায় দাঁড়িয়ে দোয়া করেছেন। শুধুমাত্র একটি দোয়া নয়, আরো অনেক দোয়া রয়েছে মৃত ব্যক্তির জন্য। জানাজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা দোয়াই তো অনেকবার পড়েছেন। আপনি এই দোয়াটি 5 বার পড়েন, 10 বার পড়েন, আপনি আরো দোয়াগুলি মুখস্থ করেন, সেই দোয়াগুলি পড়তে থাকেন জানাজায় দাঁড়িয়ে। জানাজা 2 মিনিট, আর জানাজার আগে বক্তব্য চলবে মোটামুটি 2.5 ঘন্টা। এ ধরনের জানাজা তো দরকার নাই, আপনি জানাজাটাকে 20 মিনিট বানা ফেলেন, সমস্যা নেই তো। জানাজায় দোয়া বেশি করে পড়েন, কিন্তু জানাজার আগে আপনি 2.5 ঘন্টা বক্তব্য দেবেন, সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিটের জানাজা পড়বেন, এরপর জানাজার পরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের দোয়া করবেন। পাইছেন নাকি ভাই? মৃত ব্যক্তির মেইন যে জায়গাটা, তার জন্য দোয়ার মেইন জায়গাটা হচ্ছে জানাজা। ওই জায়গায় তাকে ফাঁকি দিয়ে তার জীবনী আলোচনা শুরু করেছেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছেন, এরপরে আপনি সুর করে দোয়া করা শুরু করেছেন নামাজে জানাজার পরে। অথচ তার জন্য যে তার হক ছিল জানাজাটা, সেখানে আপনি তাকে ফাঁকি দিচ্ছেন, তাকে আপনি অল্প সময় দিচ্ছেন, অনেকে দোয়া ঠিক মতো পড়তেও পারছেন না, সালাম ফিরিয়ে দিচ্ছেন। প্রিয় ভাই, এমনটি করা যাবে না, বরং জানাজার পরে সম্মিলিত মোনাজাত করা সব ধরনের ওলামায়ে কেরাম একমত, এটা সুস্পষ্ট বেদাত, এই কাজটি করা যাবে না, এটা বেদাত। আপনি দোয়া করতে চান, আপনি দোয়া করবেন কখন? এই মৃত ব্যক্তিকে কবরে রাখার পর, যখন কবর দেয়া হয়ে যাবে, তখন আপনি দোয়া করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে কবরে রাখলেন, দাফনাল মাইয়্যাত। এই হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে রাখলেন, এরপরে তিনি উঠে দাঁড়িয়ে ফারহারেগ হয়ে তিনি বললেন যে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। ওই সময়টায় আপনি দোয়া করতে পারেন, ওই সময়টায় আপনার কবরে রাখা যে মুদ্দা রয়েছেন, যে আত্মীয় রয়েছেন, তার সওয়াল জবাব হবে, এমন হাদিস রয়েছে। সুতরাং আপনি ওই সময় দোয়া করতে পারেন। তারপরেও অনেক ওলামায়ে কেরাম ওই সময়ের দোয়াটাকেও বেদাত বলেছেন, যদিও আমরা বলছি না, কারণ যেহেতু এই হাদিসটা রয়েছে, ওই যে কারণে আমরা বলছি আপনি ওই সময় দোয়া করেন, কিন্তু জানাজার পরে নয়।